2006 সালের ফুটবল বিশ্বকাপ। ফাইনাল ম্যাচে ইতালির ডিফেন্ডার মার্কো মাতারেজির স্লেজিংয়ে মেজাজ হারিয়ে ফেললেন ফ্রান্স দলের ক্যাপ্টেন জিনেদিন জিদান। ফুটবলের বদলে ঢুস দিয়ে বসলেন মাতারেজির বুকে। ফলাফল, পুরো টুর্নামেন্টে পারফরমেন্সে তুঙ্গে থাকা জিদান জীবনের শেষ বিশ্বকাপ শেষ করলেন অসম্মানজনকভাবে লাল কার্ড দেখে। ফ্রান্স হারালো বহুল প্রত্যাশিত বিশ্বকাপ, আর জিদান হারালেন দেশকে দ্বিতীয়বারের মতো কাপ জেতানোর বিরল সৌভাগ্য। নিন্দা, অপমান, হতাশা আর সুযোগ হারানোর সবকিছুর নেপথ্যে ছিল রাগ। একটু চিন্তা করলেই দেখবেন আপনি হয়তো জীবনে বহুবার বহুভাবেই হেরেছেন শুধু রাগকে নিয়ন্ত্রণে রাখতে না পারায়। কিন্তু রেগে গেলে মানুষ হেরে যায় কেন, এর মনোদৈহিক ব্যাখ্যা কি? আমরা যখন রেগে যাই, ব্রেনের অ্যামিগডালা অংশটি তখন মনে করে আমরা বোধহয় কোনো বিপদে পড়েছি। সে তখন ব্রেনের হাইপোথ্যালামাসকে জানান দেয় যে এ বিপদের জন্য তৈরি হতে হবে। হাইপোথ্যালামাস জানান দেয় পিটুইটারি গ্ল্যান্ডকে যেন সেখান থেকে কর্টিসল, অ্যাড্রিনালিন, নর এপিনেফ্রাইন ইত্যাদি হরমোনগুলো নিঃসরণ হয়, যা দিয়ে এই বিপদ বা স্ট্রেসকে মোকাবেলা করা যাবে। ফলে শরীরে তৈরি হয় একটা টান টান অবস্থা, রক্তচাপ বেড়ে যায়, হৃদস্পন্দন দ্রুত হয়, হাত ও পায়ের পেশিতে অনুভূত হয় বাড়তি সক্রিয়তা। রাগী মানুষ কেন কথা শোনার আগেই হাত চালিয়ে দেন, এটা তার একটা ব্যাখ্যা। পারস্যের বীর রুস্তম আর সোহরাব সম্পর্কে দুজন পিতা পুত্র। সোহরাব জানতেন তার বাবা বিখ্যাত বীর রুস্তম, কিন্তু চেহারাই চিনতেন না। আর রুস্তম তো কখনো জানতেই পারেননি যে তরুণ বীর সোহরাবের বিরুদ্ধে তিনি অভিযানে বেরিয়েছেন সে আসলে তারই ঔরস জাত পুত্র। সোহরাব একবার দূত পাঠিয়ে জানানোর উদ্যোগ নিয়েছিলেন বটে, কিন্তু দূতের মুখে সোহরাব নামটি শুনেই আর কিছু বলার সুযোগ না দিয়েই তাকে হত্যা করেছিলেন উত্তেজিত রুস্তম। দুজনের মধ্যে শুরু হলো মল্লযুদ্ধ। সোহরাব রুস্তম কেউ কাউকে চেনেন না। প্রবল এবং দীর্ঘ সে যুদ্ধে পরম শত্রু ভেবে যাকে প্রতি মুহূর্তে ঘায়েল করার চেষ্টা করছেন সে যে তারই বাবা বা ছেলে কেউই জানতে পারেননি সে কথা। এরই মধ্যে বীর নীতি লঙ্ঘন করে মল্লযুদ্ধের ভেতরেই সোহরাবকে ছুরিকাঘাত করলেন রুস্তম। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সোহরাব বলে গেলেন তার শেষ কথা, তুমি জানো আমি কার ছেলে? মহাবীর রুস্তম। আমার পিতা রুস্তম যদি জানতে পারেন যে তুমি বীর নীতি লঙ্ঘন করে তার পুত্রকে হত্যা করেছ, তাহলে তুমি তার হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু ততক্ষণে সব শেষ। রাগে অন্ধ রুস্তমের নিজের হাতেই খুন হল তার নিজের ছেলে। আমাদের মস্তিষ্কের যে অংশটি কপালের মধ্যভাগে অবস্থিত তার নাম প্রি ফ্রন্টাল কর্টেক্স। সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন এবং ভালো মন্দের ফারাক ও কাজের পরিণাম বোঝার মতো গুরুত্বপূর্ণ কাজ করে এই অংশটি। রেগে গেলে এই অংশের কার্যক্ষমতা কমে যায়, ফলে আপনি ভুল করেন, ভুল সিদ্ধান্ত নেন। এজন্যই চীনা প্রবাদ বলে রাগান্বিত অবস্থায় কখনো চিঠি লিখতে বসো না। সম্রাট চেঙ্গিস খানের ছিল এক পোষা বাজ পাখি। আগের দিনে শিকারীরা শিকারের সময় প্রশিক্ষিত বাজ পাখি সাথে রাখতেন। শিকারীর চোখের ইশারা পেলেই বাজ পাখি উড়ে যেত আকাশে, খরগোশ বা হরিণ দেখতে পেলে নেমে আসত, আর তাকে দেখে শিকারীও তীর ধনুক নিশানা করতেন। তো এই বাজ পাখিটি ছিল চেঙ্গিস খানের খুব প্রিয়। শিকারে গেলেই তিনি তাকে সাথে রাখতেন। একবার জঙ্গলে শিকারে গিয়ে কোনো কারণে চেঙ্গিস খান দলছুট হয়ে পড়েছিলেন। নিজের ঘোড়া আর বাজ পাখি এই দুটি ছাড়া আর কেউই ছিল না তার সাথে। পথে যদিও চেনা ছিল, কিন্তু দুর্গম পথে আসতে তার বেশ সময় লাগছিল। এমন সময় প্রচণ্ড তৃষ্ণা পেল তার। এদিকে দাবদাহে সব ঝিরি নালা শুকিয়ে গেছে, উঁচু এক ঝর্ণা থেকে কোনো রকমে চুঁইয়ে পড়ছে অল্প অল্প পানি। নিজের পাত্রটা বের করে সম্রাট তাই ধরতে লাগলেন। বেশ অনেকক্ষণ পর যখন তা পান করার মতো যথেষ্ট হল, মুখ লাগাতে যাবেন এমন সময় বাজ পাখিটা ওপর থেকে ছোঁ মেরে এসে ফেলে দিল পাত্র। সম্রাট ভাবলেন পাখিটা বুঝতে পারেনি, ওড়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এমনটা হল। দ্বিতীয়বার পাত্র ভরলেন, দ্বিতীয়বারও একই ব্যাপার, বাজ পাখি ঝাঁপটা দিয়ে ফেলে দিল পাত্র। তৃতীয়বারও যখন একই ব্যাপার ঘটল, সম্রাট তখন খুবই ক্রুদ্ধ হলেন। এরপর তিনি তরবারি বের করেই রাখলেন যে এবার যদি বাজ পাখি আসে তাহলে এক কোপে তার কল্লা কেটে ফেলবেন। হলও তাই,
এবারও যখন বাজ পাখিটা নেমে এসেছে পাত্রটা ফেলে দেবার জন্যে, চেঙ্গিস খান ঝটকায় তরবারি চালিয়ে পাখির ধর থেকে মাথা আলাদা করে ফেললেন এক নিমিষে। এরপর সম্রাটের রোখ চেপে গেল, যে করেই হোক এই পানি তিনি খাবেনই। ঘোড়া নিয়ে খাঁড়া উঠতে শুরু করলেন পাহাড়ের মাথায়, যেখান থেকে ঝর্ণাটা বইছে। অনেকক্ষণ পর যখন শেষমেশ উঠলেন, দেখেন প্রকাণ্ড এক বিষধর সাপ মরে পড়ে আছে জমাট পানিতে, আর তার বিষ মিশছে ঝর্ণার পানিতে। এই বিষাক্ত পানি খেয়ে যাতে সম্রাট মারা না যান, সেজন্যই বাজপাখি বারবার পানি ফেলে দিচ্ছিল। অনুশোচনায় জর্জরিত সম্রাট নিজেকে বলতে লাগলেন, আজ শিখলাম রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে নেই। একটা ব্যাপার হয়তো আপনি খেয়াল করেছেন যে রাগের মুহূর্তে এমন অনেক কিছুই আপনি বলেন যার কথা পরে আর মনে থাকে না। কেন জানেন? কারণ মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ হিপোক্যাম্পাস এ সময় ধীর হয়ে যায়, আর হিপোক্যাম্পাসের অন্যতম কাজ হল স্মৃতি ধরে রাখা ও নতুন স্মৃতি তৈরি করা। ফলে সবসময় যারা রেগে থাকেন দেখবেন তাদের স্মৃতিশক্তিও কম। প্রকাশিত রাগের পাশাপাশি অপ্রকাশিত রাগ মানে ক্ষোভ ঘৃণার ক্ষতিও কম নয়। বলা হয় ক্ষোভ হচ্ছে এমন একটি বিষ যা আপনি নিজে পান করেন আর আশা করছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ। একবার এক বিষধর সাপ চলার পথে হঠাৎ একটি তরবারির ধারালো অংশের সাথে তার শরীর লেগে যায়। ব্যথাবোধে কুঁকড়ে ওঠে সে, খেপে গিয়ে তরবারিকে আঘাত করতে গেল। আবারও ব্যথা পেল, খানিকটা কেটেও গেল। এরপর সে আরও খেপে গিয়ে তরবারিটাকেই শত্রু মনে করে তা পেঁচিয়ে ধরতে গেল, আর অমনি তরবারির ধারালো আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেল তার দেহ। অর্থাৎ রাগ বা ক্ষোভ এটা অন্যের চেয়ে আপনার ক্ষতিই বেশি করে, সম্পর্কে তৈরি করে স্থায়ী ক্ষত, সুযোগ নষ্ট হয়, জীবনে আসে রোগ শোক হতাশা ব্যর্থতা, আর জীবন যুদ্ধের প্রতিটি ক্ষেত্রেই হেরে যেতে থাকেন আপনি।